الله ولا راي مليه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ দূরেও কাছে দেশেও প্রবাসী যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সুরি করছে অনুষ্ঠান ওয়ালি আল্লাহর স্মরণে দর্শক অন্যান্য দিনের ন্যায় আজও রয়েছে খুব চমকপ্রদ একটি টপিক চমকপ্রদ একটি বিষয় সেই বিষয়ে কি কার সম্পর্কে আলোচনা হবে কোন আল্লাহর কোন ওয়ালি আল্লাহর সম্পর্কে আলোচনা হবে সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলাত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অগণিত ফজিলাত রয়েছে অসংখ্য ফজিলাত রয়েছে তন্মধ্য হতে একটি ফজিলাত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি যেমনটি মুসান্নফ আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নবী করিম রফুর রহিম সাল্ল ওয়া আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার জন্য এক কিরাত পরিমাণ সবাব লিখে দেবেন আর কিরাত হচ্ছে উহুত পর্বতের সমপরিমাণ সফলা কত ফজিলত হ্যাঁ পাক পাঠের কতই না ফজিলত এখন এই অহুদ পাহাড়ের পরিমাণ কত বড় এটার বিশালতা কত মেজারমেন্ট আমরা তো কখনো মেপে দেখিনি কিন্তু একটা পাহাড় একটা পর্বতের এই সম পরিমাণ নেকি যদি কাউকে লিখে দেয় কারো আমন আমল নামায় তাহলে কেমন আমাদের ফিলিংসটা কেমন হবে নিঃসন্দেহে আমরা অনেক বেশি খুশি হব তাই না তো তাহলে কেন আমরা কার্পণ্য করি পাক পাঠ করা থেকে কেন আমরা উদাসীন হয়ে যাই দুরুদে পাক পাঠের ক্ষেত্রে কেনই বা গাফিল হয়ে যায় গাফিলতির আর সময় নেই আসুন না মাদানী চ্যানেল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে মাদানী চ্যানেল আপনাকে আহ্বান জানাচ্ছে দুরুদে পাকের পাঠের জন্য সাল্লো আল্লাহ্ হবীব সাল্লাল্লাহ তা আলা আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আইহী ওয়া আলি ও সাল্লাম সাল্হ তা সাল্লামান আলেকা সৈয়দি ইয়া রসুল আল্লাহ দর্শক আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই হাদিসা পাকে বর্ণিত রয়েছে নি আতুল মমিনী খয়রুম মিন আম আলি মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম ইনটেনশন অফ মুস মুসলিম ইস বেটার দান ইজ অ্যাকশন সো লেটস মেক some গুড ইনটেনশনস বিফর ওয়াচিং দিস প্রোগ্রাম এই অনুষ্ঠানটা দেখার পূর্বে আসলে ভালো ভালো কিছু নিয়োগ করে নিই অন্তত একটি নিয়ত আমি আপনাদেরকে করতে বলবো আর তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড উই বিল ওয়াচ দিস প্রোগ্রাম ফর গেইনিং দ স্যাটিসফ্যাকশন অফ অল মাইটি আল্লাহ আল্লাহ তা বারাকবাত সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব খুবই চমকপ্রদ একটি বিষয় ইনশাআল্লাহ আর আরও কিছু নিয়ত যদি আমরা করতে চাই তো করবো ইনশাআল্লাহ যে অনুষ্ঠান চলাকালীন সময় আমরা মাসা আল্লাহ বলবো সব আল্লাহ বলবো ভালো কথা শুনে নিয়ামত প্রাপ্তিতে আমরা ভালো কথা শুনবো ভালো কথা শুনে আমরা পড়বো এই যে জিকরুল্লাহ আল্লাহ এগুলো যত বেশি পড়বো আমাদের আমল নামায় তত বেশি স্বভাব লিপিবদ্ধ হবে আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে হযরত শাহজালাল রহমাতুল্লাহি তালা আলাইহের জীবনী বাংলাদেশে এমন কোনো মুসলমান নেই এমন কোনো মানুষ নেই যাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি শাহজালাল রহমতুল্লাহি তালা আলহের নাম শুনেছ সে বলবে যে অবশ্যই শুনেছি অর্থাৎ নায়ের সংখ্যা আমার মনে হয় না আছে আল্লাহ তালার ওয়ালিদের নাম জানা এবং তাদেরকে ভালোবাসা তাদের তজকিরা করা আলোচনা করা এটা হচ্ছে ওয়ালি আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন আর যারা ওয়ালি আল্লাহকে ভালোবাসে তাদের তো অনেক রয়েছে আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ বিভিন্ন ফজিলাত আমরা শুনব রয়েছেন স্টুডিওতে আজ আজকের আলোচনায় আমার সাথেই রয়েছেন ডান পাশে রয়েছেন আমাদের নাথখা নুরুল আমিন আত্মারি রয়েছেন আমাদের সোলাইমান আত্মারি এরপর রয়েছেন আমার সাথে মেরাজ আত্মারি আজকে খুব চমকপ্রদ এবং প্রাণবন্ত আলোচনা হবে অলিয় একরামের সানে আচ্ছা প্রাণ প্রাণবন্তই বা কেন বলছি আউলিয়াইকেরামের আলোচনা শুনে তস্কিরা শুনে মন কিন্তু আনন্দে উদ্বেলিত হয়ে যায় মনের ভিতর একটা আনন্দের ঢেউ খেলে যায় কেন খেলে যায় কারণ আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি আর কিতাবেও এসেছে না যে যে যাকে ভালোবাসবে হাদিসে পাকের আলোকে কেয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে অর্থাৎ কেয়ামতের দিন তার সাথেই সে উঠবে তা আমরা ওলি আল্লাহর সাথে উঠতে চাই সাহাবা এক রামের সাথে উঠতে চাই আম্বিয়া একরামের সাথে উঠতে চাই আমাদের সে যোগ্যতা নেই আমরা ভালোবাসার বলে বলিয়ান হয়ে আমরা উঠব ইনশাল্লাহ তাল সম্পর্করও কোনো প্রভাব আছে সম্পর্কেরও কোনো প্রাধান্য আছে মূল্য আছে সম্পর্ক নিসবত আমরা বলি না যে আল্লাহ তালার নৈকট্য আল্লাহর নবীর নৈকট্য যারা অর্জন করবে তো এই যে নৈকট্য এই নৈকট্যটা কী এই নৈকট্যটাই হচ্ছে নিসবত এই নৈকট্যটাই হচ্ছে সম্পর্ক সম্পৃক্ততা সংশ্লিষ্টতা একটা কালামের মধ্যে আমরা পড়ি না সবসময় আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি হুম তো আউলিয়া কেরামের প্রতি ভালোবাসার ও মান আমরা আজকে শুনবো চলুন প্রথমে আমরা হামদে বাড়ি তালা শুনবো নুরুল আমিন ভাইয়ের কাছে যে নুরুল আমিন ভাই

رسول اللہ وسلم علیہ کیا حبیب اللہ جاتی ہے اور میں رو پی میں So

খুবই হৃদয় উজ্জীবিতকারী ইমান উজ্জীবিতকারী একটি হামদে বারিতালা আমরা শুনলাম আর এই হামদে বারিতালা কার শানে আমরা শুনলাম আল্লাহ তালার শানে সৃষ্টি শুনল স্রষ্টার শানে কালাম মাশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে হামদে বারিতালা নাতে মুস্তফা সাল আলি আলি আসাল্লাম মনকাবতে আউলিয়া করাম মনকা সাহাবা সাহাবা সোনার তফিক দান করুন আজকে বর্তমান যুব সমাজ গান বাজনায় মত্ত গান বাজনা নিয়ে ব্যস্ত আল্লাহ তালা এ সকল যুব সমাজকে আমি সবাইকে বলবো না ইল্লা আল্লাহ অনেক যুবক তো এমনও আছে যে এই গান বাজনাকে মন থেকে ঘৃণা করে গুণা হারাম কাজ তা হারাম কাজকে ঘৃণা করতেই হবে যাক সেদিকে যাচ্ছি না আজকে টপিক সেটা না বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তালা আমাদেরকে সবসময় হামদে তালা নাতে রসুলমান কবাত সোনার তফিক দান করুন আমিন দর্শক যেহেতু আজকের বিষয় আমরা জেনে গেছি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আউলিয়া কেরামের শান মানের কথা কি বলবো আজকে এই বাংলার জমিনে যে আমরা যারা মুসলমান রয়েছি এই মুসলমানের ইমানের গোড়াপত্তন ইতিহাস ঘেটে দেখুন ইতিহাসের পাতায় লেখা আছে যে এই মুসলমান ইমান পেলো থেকে। হযরত সহিদুলা শাহজালাল ইয়ামানি হজরত সৈদুলনা আপনার শাহ পরান ইয়ামানি হজরত শাহ আলী বগদাদি হজরত শাহ মানত হজরত এমন অনেক আল্লাহর অলি রয়েছেন শাহ মহসিন আউলিয়া হ্যাঁ খাজা গরিবুল্লাহ রহমতুল্লাহি তাল আলায় শাহ মকদুম রুপস রহমতুল্লাহ তাল আলায় হজরত শরফুদ্দিন চিষ্টি রহমতুল্লাহি আলায় এই বাংলার জমিনে তিনশো ষাট ওয়ালিয়াল্লাহ শাহিত আছেন আর তাদের যে ভূমিকা তাদের যে অবদান অনস্বীকার্য তারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন ইসলামের জন্য নিজের জীবনকে নিজের পরিবারকে উৎসর্গ করে দিয়েছেন শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কোরআন ও হাদিসের বাণী প্রচারের ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করতে আজকে সেই মহান ওয়ালি ওয়ালি এ কামিল হজর শাহ শাহজালাল জালাল রহমতুল্লাহ তালালের জীবনী সম্পর্কে আমরা শুনব কোরআনে কি আছে সে সম্পর্কেও আমরা শুনবো তাদের জীবনের কারামত হাদিসে পাক ইনশাল্লাহ সেগুলোও আমরা শুনবো আল্লাহ যদি সেই তফিক আমাদের দান করেন শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান আপনারা দেখবেন সঙ্গেই থাকুন খুবই ইমান উজ্জীবিতকারী আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ আল্লাহল যাব প্রথমেই যাব সোলেমান আত্মারি ভাইয়ের কাছে সোলেমান ভাই আজকের আলোচনা আপনি শুনেছেন বিষয় আপনি জেনেছেন তো কি বলবেন আল্লাহর মার্শাল্লাহ প্রথমত মুবারক যে একজন মহান বলিয়া কামে আলহামদুলিল্লাহ হজরত শাহজালা জ্ঞানী রহমতুল্লাহি এর আলোচনা আজকে নেওয়া হয়েছে তো সর্বপ্রথমে আরজ করব কয়েকটি বিষয় তা হচ্ছে হতে পারে যেহেতু আমরা আজকের এই বিষয় নিয়েছি এই বিষয় নেওয়ার কারণে অনেকের অনেক প্রশ্নও থাকতে পারে বা অনেকের মনে থাকতে পারে যে আমরা কেন তাদের আলোচনা করব তাদের অনুসরণ করব তা অনেকের একটা প্রশ্ন থেকে যায় বা এটা কোথেকে আসছে এটা এদের আবির্ভাব কর থেকে আমরা এদেরকে কেন অনুসরণ করব এরকম প্রশ্ন অনেকের থেকে যায় তো তাদের জন্য মহান আল্লাহ পাকরবুর আলমিন সুরা নিসা এর উনষাট আয়াতে মোবারকা রয়েছে এটি যদি আমরা লক্ষ্য করি মহান আল্লাহ তালা ইরশাদ করলেন বিসমিল্লা রহমান রহিম আ মানু দিনু আতিহ ও রসুলা ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ তালা ইরশাদ করলেন অর্থাৎ হে ইমানদার সকল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রসুলের আনুগত্য করো এবং উলিল আমরের আনুগত্য করো এখানে যে উলিল আমরি এই শব্দটা বা এই বাক্যটি উল্লেখ্য করা হয়েছে উলিল আমরি কারা তো এই ব্যাপারে বিভিন্ন তাফসিরের মধ্যে উল্লেখ রয়েছে তার মধ্যে থেকে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি তালানু এবং হজরত জাবির রদি আল্লাহ তালানু বলেন এখানে উদ্দেশ্য হচ্ছে ফুকাহা এবং উলামায় কেরামগণ সোভান তো এই ফুকাহা কেরামদের সাতটি স্তর রয়েছে আর যদি আলেমদেরকে বলা হয় তো এটার ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে আলেম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা তাকুয়াবান আলিম যারা তাকুয়া অর্জন করেছে বলা হচ্ছে তাকুয়া কারা অর্জন করেছে তাকুয়া অর্জন করেছে যারা আল্লাহর বলিগণ বলা হচ্ছে যারা আল্লাহর বলি তারা হচ্ছে আলিম এই আয়াতে মুবারকের মধ্যে আল্লাহ তালার আনুগত্যের কথা বলেছেন যেভাবে সেভাবে আল্লাহর রসুলের আনুগত্যের কথা বলেছেন সেভাবে উলুল আমরি যারা আছে উলুল আমরি মিনকুম এই উলুল আমর মিনকুমের অন্তর্ভুক্ত যারা আছেন তাদের আনুগত্যের কথা বলেছে আর এখানে যদি আমরা দেখি উলুল আমর মিনকুমের মধ্যে বলা হচ্ছে আমরা শুনলাম আমরা নিজের তাফসিল না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওসুল মুফাসসিরিনকে বলা হয়েছিল ইনি নিজে তাফসিল করলেন এখানে উদ্দেশ্য হচ্ছে ফুকাহাই কারামগন এবং উলামাগণ তো ফুকাহার সাতটি স্তর আছে ওই দিকে যাবো না আলিমগঞ্জারা আর আলিম কারা এ ব্যাপারে যদি আমরা দেখি মহান আল্লাহ পাকরবুল আলমিন কোরআনে পাকের মধ্যে বলেছেন ইন্নামা আমিন ইবাদিহিল উলামা আমা যে নিশ্চয় যারা আলিম রয়েছে তারা আল্লাহ তালাকে ভয় করেন যাদের কাছে ইরিম আছে আর ওলি আল্লাহদের ব্যাপারে বলা হচ্ছে সুরা ইউনুস এর বাষট্টি থেকে চৌষট্টি এবং আয়াতে মোবারকায় এই যে তাকুয়া বান আলিম বা যাদের কাছে তাকুয়া আছে তারাই আর যারা আল্লাহর বলি আছে তারা হচ্ছে তাকুয়া আর এ ব্যাপারে আল্লাহ তালা ইরশাদ করলেন বিসমিল্লা রহমান রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা হৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহ অর্থাৎ সাবধান যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় আছে না ভীতি আছে আল্লাহ তালা বললেন আল্লা দিনা আমানু ওয়াকানু তাকুন ওলি আল্লাহ আল্লাহর ওলিগণ কারা বলেন আল্লাহ দিন আমানু যারা ইমানদার ওয়াকানু ও কানু ইয়াত্তাকুন এবং যারা মুত্তাকি তাহলে বোঝা গেল যারা আল্লাহর বন্ধু আল্লাহর বলি হবেন এক তো আলিম এবং এবং এর সাথে সাথে তারা তাকুয়াবান হবে এই দুইটা বিষয় যাদের কাছে আছে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন লাহুমুল মুশরফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ রয়েছে প্রথম যে আয়াতে মোবারকা আমি এটা আনার উদ্দেশ্য যে বলা হচ্ছে যে ওইখানে আল্লাহ তালা আমাদেরকে তাদের আনুগত্যের কথা বলেছেন কেন আনুগত্য করার কথা বলেছেন এটার উদ্দেশ্য যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি এই জন্য কারণ যারা আল্লাহর বলিগণ আছেন তারাই তো মুত্তাকে আলেক আর যারা আল্লাহর বলি তারা বলা হচ্ছে আলা আল্লাহ আউলিয়া আল্লাহ কেন তাদেরকে অনুসরণ করবো জি আল্লাহর বন্ধু আল্লাহর বলি আবার বললেন আরেকটা কারণ কি দুনিয়া তো ভয় নেই আরেকটা কারণ কি তারা হচ্ছে মুত্তাকি আবার তাদের জন্য দুনিয়া আখেরাতে তাদের জন্য সুসংবাদ রয়েছে তো এই জন্য বলা হচ্ছে তাদেরকে যেন আমরা অনুসরণ করি আনুগত্য করি করলে কি হবে আল্লাহ পাকরবুল আলামিনের দয়াই আমরা আখিরাত কিভাবে সহজভাবে পাব এটা হচ্ছে এর হচ্ছে একটা ওসিলা এখন একটা প্রশ্ন আসতে পারে আল্লাহর বুলিগন এই যে আমরা আজকে সাজ্জাল আল ইয়ামিনি রাহমাতুল্লাহি আলোচনা করব বা ইনশাআল্লাহ মুবাল্লিগরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে যেটা বলার উদ্দেশ্য তাদের কে নিয়ে আলোচনা করা তো আমরা জানি তাদের আলোচনা করলে ইনশাআল্লাহ তাদেরকে mohabbat করলে তাদের ওসিলে আমরা মাফ পাব বর্তমান সমাজেও আমরা জানি যে কিছু সংখ্যক ব্দনসিব রয়েছে হতভাগা রয়েছে যারা আউলিয়া কেরামের শাহান মান থেকে মানবজাতিকে মানুষকে বিচ্ছিন্ন রাখতে চায় দূরে রাখতে চায় কেন কেন রাখতে চায় আমরা সেদিকে যাব না এর কি ক্ষতি আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। রোগ কেন হলো কি কারণে হলো তো সেটা জানার দরকার নেই আমরা এর প্রতিকার দেখব ইনশাআল্লাহ তালা

সিলেটের মধ্যে যার মাজার তারিফ রয়েছে শরীফে তিনি সাহিত আছেন তিনি দিন ইসলামের ক্ষেত্রে কি ভূমিকা রেখেছেন কি অবদান রেখেছেন সেই সম্পর্কে আজ আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ তালা কিছু কল রয়েছে আমরা কলের দিকে যাচ্ছি কল শুনিয়ে দিন আমি একটি গজাল শুনতে চাই অতি শীতল হওয়া মদিনী মার্শাল্লাহ মার্শাল্লাহ আমাদের ছোট্ট বন্ধু কল করেছেন অতি শীতল হাওয়া মদিনারী আমি নুরুল আমিন ভাইকে বলবো একটু একটু করে যদি নোট করে নেন আর যদি আপনার সংগ্রহে থাকে কালেকশানে থাকে তাহলে আপনি শোনাতে যেন কার্পণ্য না করেন এটাই অনুরোধ আর কি ঠিক আছে আপনার অনুরোধ আমি গ্রহণ করলাম এবং আমি বলেও দিলাম আমার নাৎখা ইসলামী ভাইকে উনি যথাসাধ্য যদি থাকে সংগ্রহে ইনশাল্লাহ শোনাক পরবর্তী কল শুনিয়ে দিন থেকে ভালো লাগারই চ্যানেল কেন ভালো লাগবে না হ্যাঁ এখানে আম্বিয়া কেরামের আলোচনা হয় সাহবাই কেরামের আলোচনা বাইতের আলোচনা হয় আল্লাহর অলিদের আলোচনা হয় সাহবাই কেরামের আলোচনা হয় কেন ভালো লাগবে না ভালো লাগার না লাগার কোনো কারণ নেই কিন্তু ভালো লাগার অনেকগুলো কারণ আছে আল্লাহ তালা আমাদের সবাইকে মাদানী চ্যানেলের সঙ্গে থাকার তফিক দান করুন যে কল রংপুর থেকে বলছে মোহাম্মদ লোকল হোসেন আমি একটা নাদ শুনতে চাই মাশাআল্লাহ একটি নাদ শুনতে চেয়েছেন আমরা শুনবো ইনশাল্লাহ সঙ্গেই থাকুন ইনশাল্লাহ শুনবো অনেক অনেক ধন্যবাদ জি পরবর্তী কল ঢাকা গাজীপুর থেকে খামানো আবুল বাসার গজল শুনবান মার মদিনা সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারবো না মাশাআল্লাহ মাশাআল্লাহ সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারবো না ভুলিয়ে নিয়ে ভুলবো না ভুলতে পারবো না ও বলতে পারি না যাই হোক ইনশাআল্লাহ এটা একটু নোট করে নেবেন আপনি একটা বা দুটো অন্তরা করে শুনিয়ে দিলে আমার মনে হয় দর্শক যারা রয়েছেন খুশি হয়ে যাবেন 마শাআল্লাহ যে পরবর্তী কল আমার নাম মোহাম্মদ আলমিনী ইউরা জেলা থে বলবিছে মাদানি চ্যানেলে অনুষ্ঠান দিচ্ছি আমার ভালো লাগছে সে দেখছেন ভালো লাগছে শুধু কি একা দেখলে হবে নাকি সহপরিবারে দেখতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও দাওয়াত দিতে হবে আপনি তো সৎকর্মের প্রতি দাওয়াত দিচ্ছেন আর আল্লাহ তালা আমাদেরকে সৎকর্মের প্রতিদান ইনশাল্লাহ অবশ্যই আমাদেরকে দান করবেন যাব কিছু কমেন্ট রয়েছে কিছু কমেন্ট আমরা সামিল করে নিই ইনশাল্লাহ এরপরে আমরা পরবর্তী ইয়ের দিকে যাবো যা রয়েছে মোহাম্মদ আরিফ আত্তারি রয়েছেন এই মুহূর্তে লিখেছেন মোহাম্মদ আরিফ আত্মারি বিবাড়িয়া কসবা থেকে দেখছি অনেক ভালো লাগছে দোয়া করবেন আমার মায়ের ও মুর্শিদের আত্মারের নেক হায়াতের জন্য আল্লাহ তালা কবুল করুক রয়েছেন মোহাম্মদ সুবন দিয়েছেন রিয়েক্ট তারপর রয়েছেন মোহাম্মদ শাহ আলম সোহান আল্লাহ সুহান আল্লাহ মদিনা থেকে মারশা হয়তো ওমানের প্রবাসী এখন মদিনায় রয়েছেন তিনি মদিনা শরীফ থেকে আমাদেরকে লিখেছেন মার্শাল্লাহ সুবহান আল্লাহ লিখেছেন জানিয়েছেন সালাম ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ শাহ আলম আমাদের নিয়মিত দর্শক আপনি মার্শাল্লাহ খুব খুশি হয়েছি আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুক লিখেছেন আমিন লিখেছেন আচ্ছা এরপর মকসুদ হুসাইন লিখেছেন সুবহান আল্লাহ আরও দর্শকের কমেন্ট আশা করছি আপনারা কমেন্ট করুন কমেন্ট করতে কিসের এত কার পণ্য কমেন্ট করুন স্বভাবের নিয়ত ইনশাল্লাহ হুম মুসলমানের মন খুশি করাও কিন্তু সাদকা তুল্য। এটাও একটা স্বভাবের কাজ তো অনুষ্ঠান দেখছেন অনুষ্ঠানটাকে শেয়ার করে দিন হ্যাঁ আমরা তো আমল নামায় হয়তো এখন মনে করছি যে আমলের কোনো গুরুত্বটা আমরা বুঝতে পারছি না কিন্তু মৃত্যুর পর আমরা বুঝব। যে আমলের কি গুরুত্ব রয়েছে আহা তখন কিন্তু এক একটা নেকির জন্য বান্দা আফসোস করবে কাজেই কাল বিলম্ব না করে এই অনুষ্ঠানটিকে শেয়ার করে দিন না মানুষরা একটু দেখবে স্বভাব পাবেন আপনি হ্যাঁ কোন মানুষ কখন দেখে সে কখন দেখে দেখে কখন সে তার জীবনের মোড় ঘুরে যায় আমরা তো জানি না নেক্কার হয়ে যাবে নামাজি হয়ে যাবে অলি আল্লাহর আশিক হয়ে যাবে আর আপনার নামায় আমলে স্বভাব লেখা হতে থাকবে অথচ সেই ব্যক্তির আমল নামায় স্বভাবে পরিপূর্ণ হবে আল্লাহ তালা বোঝার তফিক দান করুন যাব মিরাজ ভাইয়ের কাছে যে মিরাজ ভাই হজরত শাহজা আলা রহমাতুল্লাহ তালা আলাহের শানেন কিছু কারাম আহমদুল্লাহ আন আমিন বস্লা তুবস্সালা মায়ালা সৈয়ীদিন মুর্সেলিন আম্মাবাদ ফাউজ বিল্লাহ মিনের সেই তনের ওয়াজীব ইসমিল্লাহ রহমান রহিম খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার সময় উপযোগী একটি বিষয় আমাদের প্রত্যেকের যা আমরা শুরু থেকে আল আলহামদুলিল্লাহ আমরা শুনলাম যে যা সুই হাদিসের মধ্যেও সুনানি নাসাইয়ের মধ্যে বর্ণনা করা হয় যে নবীদের আলোচনা এটা ইবাদত আর আউলি একরাম যারা তাদের আলোচনা এটা গুনাহের কাফারা হাদিসে পাগের মধ্যে বর্ণিত রয়েছে তো তাদের ও আজমত আমরা এর জন্য শুনবো যে সুলতানে আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ তা আল ইনি ওই মহান ব্যক্তিত্ব যাকে বাংলার সম্রাট বলা হয় যা রুসিলায় আমরা দিনের মতো মহান নিয়ামত আমরা পেয়েছি যদি এক কথায় বলতে হয় আলহামদুলিল্লাহ তার কোরবানি আত্মত্যাগ ও হামদিহি আস আমরা ইসলাম আজকে পুরো বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ কেউ এটা যদি দিল থেকে সে নাও বুঝতে চায় তাহলে কিন্তু একটা সময় সে মেনে নেয় যে আমরা তাদের উসিলেই কি অর্থাৎ কালিমার মতো মহান নিয়ামত পেয়েছি আর তার যদি জীবনের কথা বলা হয় তার জীবনের প্রতিটা দিক যেন আমাদের জন্য কি। তার অক্লান্ত পরিশ্রম যারা ওই সময় যারা বুঝেছিল তার সাথে তো তাদের ব্যাপারও খুব সুন্দর কিছু উপমা এবং ঘটনা এভাবে বর্ণনা করা হয় এবং তিনি রহমতুল্লাহ তা আল এর অনন্য কারামতের কথাও কি আপনার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে মধ্যে কিছু প্রসিদ্ধ কারামত রয়েছে যদি আমরা আজও দেখতে চাই ওই কারামত অনেক সময় আউলে কারামতের কথা আমরা শুনি কিন্তু তা এটা দৃশ্যমান না আমরা মানুষের মুখে মুখে শুনি কিন্তু আলহামদুলিল্লাহ এমন কিছু কারামত ছিল যা আজ এই জমিনের মধ্যে বিদ্যমান যেমনটা কিতাবের মধ্যে বর্ণনা করা হয় যখন শাহ জালাল রহমতুল্লাহ তা আলহী আউলিয়া যখন ভারত থেকে যখন বাংলাদেশের দিকে তাসি মানবে তো ওই সময় আপনার দিল্লির মধ্যে শাহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তা আলাই এর নিকট কিছুদিন তিনি আরাম ফরমালেন ওইখানে এবাদতের তার বিভিন্ন পরামর্শ এগুলো নেওয়ার জন্য যখন ওইখানে আরাম করতে লাগলো যাওয়ার সময় নিজামুদ্দিন আউলিয়া রহমত তা আলাই তাকে একজোড়া আপনার কবুতর থেকে উপহার দিল তার নিকট তো সে যখন এগুলা নিয়ে আসলো এবং খুব সুন্দরভাবে আদর যত্ন করে তা পালতে লাগলো আর এইভাবে সে এই ইসলামের মহান খেদমতকর অবস্থা এগুলো গৃহপালিত পশুর নেই ও খুব মহাব্বত করে পালতে লাগলো আর তার অফদের পরে এই কবুতরের প্রতি যা আজকে আমরা জালালি কবুতর বলি আচ্ছা এটার প্রতি এত বরকত হয় যে পুরা সিলেটের শহরের প্রতিটা আপনার কি অঞ্চলে তা দেখা যায় এবং কিতাবে এটাও বর্ণনা করা হয় যে এই বাসার মধ্যে চলে যায় এটা বরকতময় হয়ে যায় এটার মধ্যে কল্যাণ বরকতের একটা মাধ্যম হয়ে যায় এটা তো এইভাবে শাহজালাল রহমতুল্লাহি তা আলাই এর ক্ষেত্রে বন্যা করা হয় তিনি রহমতুল্লাহ তা আলী যখন আপনার সিলেটের জমিনে আসে তখন ওই সময় মানুষের অবস্থা পানির দিক থেকে খাবারের দিক থেকে খুবই আপনার কী ছিল অসহায় অবস্থা ছিল তাদের মধ্যে কিন্তু যখন শাহজালাল রহমতুল্লাহ তা আলে তার মোবারক কদম পড়লে বলা হয় যে মানুষ যখন গরমের সময় আসতো তখন পানির জন্য তারা ঠিকভাবে যারা মুসলমান যারা ছিল তারা অনেক সময় উজু ইস্তেন্দা গোসলের কাজকে সম্পূর্ণ করতে পারতো না আজও পর্যন্ত এই দৃশ্য বিদ্যমান যে যা যারাই এখন আলহামদুলিল্লাহ দরগায় যায় দরবারে যাওয়ার সৌভাগ্য হয় এর হাতের বাম্পার আপনার কি বামপাসের মধ্যে ওইখানে একটা কূপ খনন করা হয় আর তিনি রহমতুল্লাহ তা আলাই ওইখানে উজু করে এরপর থেকে সবসময় মুসলমানরা ওই কূপ থেকে পানি পান করত এবং নিজেদের যে অবাক পানির যে একটা কি ছিল মানুষের মধ্যে একটা অবাক অনটন ছিল আল্লাহ তালার দেয় কোন সময় তা কমতি দেখা যেত না সব সময় তা পরিপূর্ণ থাকতো মুসলমানরা এর থেকে বরকত অর্জন করতে লাগলো আর আজও পর্যন্ত এই খুব বিদ্যমান আর কিতাবে বর্ণনা করা হয় অনেক আপনার যারা অন্য ধর্মের যারা মিথ্যা প্রভু যারা অনুসরণ করে তারাও এই কারাম দিকে অনেক মুসলমান হয়ে গিয়েছিল খুবই চমৎকার মার্শাল্লাহ কবি কতই না উত্তম বলেছেন নিগাহে দেখি বদলতি হাজার দেখি এটার অনুবাদ যদি আমরা করি কাব্যিক অনুবাদ তাহলে কিছুটা এরকম হবে ওয়ালি আল্লাহর চোখে এমন প্রভাব দেখেছি সহস্র লোকের ভাগ্য বদলে যেতে দেখেছি আল্লাহ আকবর যখন শাহজালাল রহমতুল্লাহ তালা আলায় এই বাংলাদেশের পুণ্যভূমি সিলেটে পাড়ি জমালেন তখন এখানে একজন নয় দুজন নয় শত শত অমুসলিমকে তিনি মুসলমান করেছেন আচ্ছা অত দূরের কথা নয় সুলেমান ভাই আপনি ভারতে যিনি সাহিত্য রয়েছেন খাজা গরিবে নামাজ মহেন্দিন চিস্তি রহমাতুল্লাহ তালাহালায় আচ্ছা এই ইতিহাসগুলো তো সূর্যের আলো নয় প্রকাশ্য দিবালকের নয় সত্য একদম মানে এখনও তো ইতিহাস খোলা বইয়ের মতো কিন্তু আমাদের সময় নেই সেগুলোই স্টাডি করার খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ তালাহ আলায় ভারতে এসে মানে বিশাল ঘটনা সংক্ষিপ্ত আমি যাচ্ছি বিরানব্বই লক্ষ অমুসলিমকে মুসলমান করেছেন চারটি খানি কথা না নট এ সিম্পল ম্যাটার আমরা যেখানে একজন মানুষকে নামাজই বানাতে পারি না হ্যাঁ একজন মানুষকে সুন্নতের অনুসারী করতে পারি না সো হাউ ইজ ইট পসিবল একজন মানুষকে অমুসলিম থেকে মুসলমান বানিয়ে দেয় এটা আল্লাহ তালার আউলিয়া কেরামের অলিদের কারামত নয়তো আর কি এখন আমরা আল্লাহ বলিদের আলোচনা কেন করবো না আপনি যদি দেখেন শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহ তালা আলহী উনার জীবনী যখন আপনি খুঁজবেন উনি নাবালেক অবস্থায় ইনার মাকে হারিয়েছেন ইভেন ইনি অল্প বয়সে মা বাবা উভয়জনকে হারিয়েছেন এবং বলা হচ্ছে ইনি বারো বছর বয়স যখন হয়েছে তখন থেকে ইসলামের কাজের জন্য নিজেকে তখন থেকে তৈরি করেছেন এবং ইসলামের কাজ তখন থেকে কিন্তু ইনি শুরু করেছেন এবং একটি তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে আল্লাহর ভলি এই যে আপনি বলেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তাল আলহী এর পাশে আমরা যদি দেখি আমাদের বাংলার জমিন হচ্ছে হরত শাহজাল ইয়ামিন রহমতুল্লাহ তালী ওনাদের মাধ্যমে একটা রিপোর্ট অনুযায়ী বিভিন্নজন তো রিপোর্ট থাকে এক রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে প্রায় সত্তর কোটির উপরে আমাদের এই পাক ভারত উপমহাদেশে মুসলমান আছে শুধুমাত্র আজকে এই যে মুসলমানগুলি আছে এটার মূল ফয়জ কোথা থেকে শুরু হয়েছে আল্লাহ দেখেন ইন अदर থেকে কিন্তু শুরু হয়েছে আজকে আমরা একটা কথা বলে না বাংলায় আপনি বুঝবেন আমরা বলে থাকি জারুসিলাই সিন্নি খেলে সালাম দরগা চিনলাম না চিনলাম না আজকে আমরা চমৎকার কথা বলেছেন ইনশাআল্লাহ শুনবো সুলেমান ভাই আসবো আপনার কাছ থেকে আর কিছু তথ্য-opatto নেব যেই যে কারামতের কথা বললেন এইসব কারামত কি আসলে কি সত্য বাস্তবিক নাকি এগুলো আমাদেরকে মানে এক ধরনের তোতা পাখির মতো পড়ানো হয় মিথ্যা কোনো গল্প গুজব শোনানো হয় কোরআনে কি আছে নাকি কোনো অলৌকিক ঘটনা আল্লাহ রলিদের সেটা আমি ইনশাল্লাহ শুনবো আপনার কাছ থেকে কারণ মানুষ কোরআন হাদিস থেকে দলিল চায় এখনকার যে দলিল নাও বোঝে সেও দলিল চায় ইনশাল্লাহ আমরা শুনবো যাব নুরুল আমিন ভাইয়ের কাছে নুরুল আমিন ভাই যদি সম্ভব হয় একটি নাতিয়া কালাম ইনশাল্লাহ এবং এর পরবর্তীতে যেটা অনুরোধ রয়েছে কিছু কিছু করে ইনশাআল্লাহ তালা এর পরের ধাপে যখন আপনার কাছে আসবো আপনি শুনিয়ে দেবেন ইনশাল কিছু আলোচনারও প্রয়োজন আছে ভালো বাসান তিনি যাবে बान भालो बषाणी जा shut sure. নবী জান্না তিনি যাবে ভালো বাসানবী ভালো বাসা নবী ভান আল্লাহ সুফান আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর ভালোবাসা অর্জুনের তফিক দান কর মনে রাখবেন নবীর ভালোবাসা ছাড়া কোনো গতি নেই কথা আমি বলছি না হাদিস দ্বারা প্রমাণিত কোরআন দ্বারা প্রমাণিত জান্নাতে যাওয়ার মূল জানতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ইমান আর ইমানের মূল শর্ত হচ্ছে নবীর নবীর প্রতি ভালোবাসা হ্যাঁ আল্লাহ তালা আপনার হায়াত বৃদ্ধি দান করে নিয়ে হায়াত দান করুন যে আপনি সহযোগিতা করেছেন আমাকে এই কথায় যে জান্নাতে যাওয়ার মূল যে শর্ত রয়েছে সেটা হচ্ছে ইমান ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আর সেই ইমানের তারা খুলবে কি করে সেই চাবি হচ্ছে ইস্কে রাসুল ইস্কে মুস্তাফা নবীর প্রেম হুব্বে রাসুল হুববে মুস্তাফা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন যাবো আরেকবার মেরাজ ভাইয়ের কাছে মিরাজ ভাইয়ের কাছে আসব বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা অলি আল্লাহর শান থেকে মানুষকে দূরে রাখে কি দরকার অলি আল্লাহর শান আল্লাহর শান বলেই তো শেষ করা যায় না আবার অলির শান দরকার কিসের শুনুন বলি আপনাদের কবি কতই না উত্তম লিখেছেন আর এসব কবি কে কোনো রাস্তাঘাটে ফেরিওয়ালা কবি না আল্লাহ ওয়ালাগণ মাধ্যম দরকার আমার সুলেমান ভাই আল্লাহ তালা ওনাকে খায় দি উনি একটা কোরআনে আয়াত উনি প্রথমেই বলেছেন যে ওয়াবু ইলাইহিল ওয়াসিলা যে তোমরা ওয়াসিলা তালাশ করো আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা তালাশ করো অনুসন্ধান করো ওসিলা কি মাধ্যম উপলক্ষ আর নাজাত লাভের নাজাত প্রাপ্তির ওয়াসিলা হচ্ছে আল্লাহর অলিগণ ওয়াসিলা তালাশ করতে হবে আল্লাহ তালা বোঝার তফিক দান করুন জি মিরাজ ভাই এই বিষয়ে একটু রিলেট একটু সংযোগ করি যে আমাদের আজকে যারা এই বিষয়ে মানতে চায় না বা আসলেও একটা মানুষের এলিম না থাকার কারণে এমনটা হয়ে থাকে তো সুহিব বুখারির কিতাব উত্তাউ হিদের অধ্যার মধ্যে খুব চমৎকার অনেকে বলে যে আসলে তাদেরকে ভালোবাসা কতটুকু লাভ দিবে কি দিতে পারে তার কাছে আমি কেনই বা যাবো আরে কেন যাবেন যা সহি বুখারির মধ্যে ইমাম বুহারি রহমতুল্লাহ তা আল্লাহ খুব চমৎকার ভাষায় উল্লেখ করে যে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রুলি যারা যারা আল্লাহ তাল্লা নৈকুট অর্জন করেছে তো এমন আল্লাহ রুলিরা আল্লাহ তাল্লাহার সাথে এমনভাবে ঝগড়া করবে এমন তর্ক বিতর্ক হবে যে মনে হবে দুনিয়াতে একে অপরের সাথে যেভাবে কী করত অর্থাৎ কথার মধ্যে তর্ক বিতর্কর মধ্যে জড়িত এমনভাবে কি তারা তর্ক বিতর্ক করবে তখন আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ তুমি অমুক বান্দাকে কেন জাহান্নামে দিয়েছো তখন বলবে তারা তো গুনাহের কারণে জাহান্নামে নামে চলে গিয়েছে তখন বলবে তুমি কী চাও তখন বলবে এই সমস্ত লোকগুলো তো আমার সাথে হজ করত। নামাজ পড়তো রোজা রাখত হ্যা আল্লাহ তুমি তাদেরকে কেন জাহান্নামে দিয়েছ যখন এইভাবে আল্লাহ রুলি যারা তারা সুপারিশ করবে তখন আল্লাহ পাক তাদেরকে এই অনুমতি দান করবে যে যাও তুমি জাহান্নামের দরজায় যাও আর তোমার যাকে মনে হয় তুমি তাকে ওইখান থেকে নিয়ে আসো কিতাব লেখে এর সরার মধ্যে যে ওই আল্লাহ রলিগম যারা আল্লাহ তালা নৈকুট্য অর্জন করেছে তারা জাহান্নামের দরজায় গিয়ে যতজনকে মনে চায় তাদের সুপারিশে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দেবে যারা আল্লাহ আল্লাহ তালা নৈকুট্য অর্জন করে নেয় তাদের ভালোবাসা যেভাবে দুনিয়াতে উপকারিতা আমরা সদা সর্বদা আমি এই বিষয়টা বলে থাকি যে আমরা সুরায় কাহাফির মধ্যে আসহাবে কাহাফির যে বুজুর যারা ছিল তাদের সোহবোতে একটা কুকুর থাকার কারণে ওই কুকুরটাও কাল কেয়ামতির ময়দান ওই কুকুরটাও জান্নাতে যাবে এটা কোরআনি যদি হয়তো আমরা এইভাবে ভাবতাম যদি আমরা কোনো বই পুস্তক বা কারামতির কথা বললে হয়তো অনেকের মাথায় এই জিনিস আসতো না কিন্তু এখানে খুদ কোরআনি কারিমের মধ্যে আল্লাহ তাআলা এই কিতমির যে আপনার সুরা কাহাফের মধ্যে যে কিতমিরের আলোচনা সে যে জান্নাতে যাবে এই বিষয়ে কি আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছে আচ্ছা সোলেমান ভাই একটা বিষয় হয়তো আপনিও আমার সাথে সম্মতি প্রকাশ করবেন মানুষ স্বভাবতই যে পাতে খায় যে পাতে খায় আমার কথা কিন্তু বুঝতে মনে হয় না সমস্ত সমস্যা হচ্ছে যে পাতে পাত শব্দ কি আবার যে পাতে খায় সেই পাত কিন্তু ফুটো করে দেয় যে প্লেটে মানুষ খায় বাসনে খায় সেই প্লেট ফুটো করে দেয় এদেরকে কি বলা হয় অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ তালা পছন্দ করেন এদের ব্যাপারেও কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এরশাদ করেন হাজের মধ্যে ইন্নাল ইনসানা লাকফুর নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ আর যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় করতে পারবে না মানলাম ইয়াসকুরিল্লাহ সুবহানাল্লাহ আর অকৃতজ্ঞদের জন্য আল্লাহ তালা সদীদ শাস্তি শাস্তি রেখেছেন কঠোর শাস্তি কিন্তু রেখেছেন তাই না কোরানের কথা তো কাজেই যারা আল্লাহ তালার ওয়ালি এটা তো আমাদের জন্য নিয়ামত তাই না আল্লাহর অলিগুন আমাদের জন্য নিয়ামত নিঃসন্দেহে নিয়ামত এই নিয়ামতকে যারা অস্বীকার করবে এই নিয়ামতের প্রতি যারা অকৃতজ্ঞতা পোষণ করবে তাদের দুরহ অবস্থা হবে কঠিন অবস্থা হবে আর আল্লাহ তালা তো প্রকাশ্য ঘোষণাই দিয়েছেন না যে যারা আল্লাহর ওয়ালিদের সাথে শত্রুতা পোষণ করবে তাদের সাথে আমি

আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা আল্লাহ তালার ওয়ালিদের শুকরিয়া কেন আদায় করব না তাদের বদলতে তো ইমান পেয়েছি আমি পাইনি আমার পূর্বপুরুষ পেয়েছে আমি তো মুসলমানের ঘরে জন্মেছি কিন্তু পূর্বপুরুষ আমাদের এক সময় অমুসলিম ছিল এই অত্র অঞ্চলের মধ্যে এই উপদ মহাদেশের মধ্যে তো তারা ইমান কোথা থেকে পেল আল্লাহর ওলিদের কাছ পেয়েছে আমরা আলোচনা নিয়েছি সাজ্জাল আল ইয়ামিন রাহমাতুল্লাহ তাআলা আল আমি স্পষ্ট বলি আপনি যদি একটু চিন্তা করেন শাহজালাল ইয়ামিনী রহমানতুল্লাহ তালা যখন আমাদের এই দেশে এসেছেন কোত্থেকে ইয়ামেন থেকে এসেছেন কেরামত এনার ক্যারামত নিয়ে আলোচনা আর কোনো কিছুর প্রয়োজন নাই শুধু এটা চিন্তা করলে তখন কি হাওয়ায় যা আসছিল তখন কোন আহ বর্তমান সময় যেরকম প্লেন আছে যে কোনো কিছুই ছিল না তাহলে এত দূর থেকে এখানে কিভাবে এসেছে কেন এস কেনই ভাই সেই কারণে কি কারণে কি ছিল না আল্লাহ আল্লাহ তো দেখেন শুধুমাত্র দিন প্রচারের জন্য শুধুমাত্র দিন ইসলামকে প্রচার ও প্রসার আল্লাহ তালার দিকে আল্লাহ রসুলের যে কাজ ছিল এটাকেই আল্লাহ তালার বলিদের মাধ্যমে দেখেন আল্লাহ রসুল সাল্লামের পর থেকে কিন্তু যারা আম্বিয়া এর দরজা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে কিন্তু বলি যারা আছে তাদের বিলায়তার দরজা কিন্তু বন্ধ হয়নি আর এটাকে মানতে হবে আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না যেভাবে আল্লাহ তাআলা আম্বে কেরামদের মাধ্যমে দিনের খেদমত করেছেন দিনের হেফাজত করেছেন তো আম্বেই কেরামদের পর আল্লাহ তালা বলি আল্লাহদের মাধ্যমে দিনের হেফাজত করেছেন বলি আল্লাহদের মাধ্যমেই দিনকে পুরো পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে দেখেন আমরা জানি কোনো সাহাবাই কেরাম এরকম আমরা প্রকাশভাবে আমরা জানি যে বাংলাদেশে কোনো ইসলাম প্রচারের জন্য কোন সাহাবি কিন্তু ইসলাম প্রচারের কাজ এসে করেনি বরঞ্চ বলি আল্লাহর কিন্তু ইসলামের ইসলামের শুনবো আপনার কাছ থেকে সে দলিল আমরা শুনবো ইনশাল্লাহ কোরআনে আছে কিনা কোরআনের আলোকে অনেক তো হাজ আপনার হাদিসকে জয়ীব বলে দেয় দুর্বল বলে দেয় তো কোরআনের আয়াতকে তো আর দুর্বল বলা যাবে না তাই না ইমান থাকবে না তো এখানে ইনশাল্লাহ দলিল আমি নেব আপনার কাছ থেকে যে কোনো এমন কোরআনে আল্লাহর অলির কারামত সম্পর্কে কিছু আছে কিনা ই আল্লাহর অলিরদের যে সক্ষমতা আল্লাহর অলিদের অলৌকিক ক্ষমতা এটার ব্যাপারে কিছু ইনশাআল্লাহ তালা শুনবো আর আছে কোরআনের মধ্যে এটা আমি জানি আমার বিশ্বাস নুরামিন ভাইয়ের কাছ থেকে কিছু অনুরোধের কালাম শুনে ইনশাল্লাহ মিরাজ ভাইয়ের কাছে আসবো কিছু আরও কিছু কারামত শুনবো এবং নিজের ইমানকে আজকে উজ্জীবিত করবো

نا کھا کے شفا مدی نری نونا کھا کے شفا پامدی দিনা আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমার প্রাণের মদিনা না সব ভোলে বো তো তোমায় ভুলতে পারি না সব ভোলে বো তো তোমায় ভুলতে পারি না ভোলি ভুলবো না ভুলতে পারি না পারে না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারে না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারে না ইসবে নামে তুমি চিলেছি অলক দিতে সে বড় তোকে যে চিলম তোমার পরিবে ইসবে নামে তুমি চিলেছি

তোমায় ভুলতে পারি দিনা সব বলিব কিংত তোমাই ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদি না সব বলেবো কিংত তোমায় ভুলতে পারি দিনা সব ভুলিব কিংত তোমায় ভুলতে পারি নামিনা আমিন ভাইয়ের কাছে একটি ইনশাল্লাহ ইনশাআল্লাহ শুনবো আলোচনার এক প্রান্তে ইনশাল্লাহ একই ফাঁক আলোচনার এক ফাঁকেই ইনশাআল্লাহ তালা শুনবো শাহজালাল ইমনি রাহমতুল্লাহ তালা আলায়ের সানে কিছু যদি আপনি পাঠ করে দেন ইনশাল্লাহ আপনি প্রস্তুতি নিয়ে নেন জি মিরাজ ভাই বন্যা করা হয় তার তো পুরো একটা জীবনী আলহামদুলিল্লাহ অসংখ্য কারামতের কথা বর্ণনা করা হয় যে এর মধ্যে একটি সবচেয়ে উল্লেখযোগ্য বড় যে দিকগুলো বর্ণনা করা হয় যে তিনি রহমতুল্লাহ তা আল এর মুখ থেকে সদা সর্বদা অনেক সময় দেখা যায় আমরা অনেক মানুষকে বোঝানোর জন্য যখন ইসলাম প্রচারের জন্য তিনি রহমতুল্লাহ ত আলী কোনো সময় দুনিয়া উপমা এর উদাহরণের কথা বলতো না তিনি সদা সর্বদা তার জবান থেকে কোরআন ও হাদিসেরই কথা বের হতো এবং তার কারামতির ক্ষেত্রে যে কারামতির পর অসংখ্য মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তা হলো আপনার তার নিকট একটি জায়নামার স্বরূপ একটি হরিণের চামড়া ছিল আর যখন আপনার অত্যাচারী যেই বাচ্চা ছিল তার সাথে লড়াইয়ের জন্য যখন তিনি রহমতুল্লাহি তা আল আলাই নদী পার হ যে সুরমা নদীর কথা বলা হয় যখন পার হর ইচ্ছা পোষণ করলো তখন তিনি রহমতুল্লাহি তা আল আলাই তার নামাজের সুরতে ওইটা নদীর উপর বিছে দিল আর

বেরিয়া অর্থাৎ আল্লাহর অলির কিছুক্ষণের সান্নিধ্য লাভ শত বছরের রিয়া মুক্তি ইবাদতের চেয়ে তাই তো শত বছরের এটা যদি একটু স্পষ্ট করা হয় তার সাথে একজন নাসিরউদ্দিন উদ্দিন সিফা সাল রহমতুল্লাহ তাহাল আলাই আজও যারা সিলেটের জমিনে যায় তার এটা বাস্তব কারামত এখনও তার যদি আলহামদুলিল্লাহ যে রোজা মাজার শরীফে গেলে এটা এখন আজও মানুষ দেখতে পায় আর তার এমন কারামতের এমন বলি ছিল আজও পর্যন্ত জেলা সিলেটবাসী অসংখ্য মানুষ এটার কী করে আপনার সাক্ষ্য হিসাবে এটা প্রমাণ করে যে তিনি রহমতুল্লাহ তা আল এর জবানের এমন তাসির ছিল যারা আজানে এই অত্যাচারী বাচ্চার যে প্রাসাদ ছিল তা মুহূর্তের মধ্যে তা ধসে যায় আল্লাহ আর বড় এবং একটা কারামতির কথা এটা প্রসিদ্ধ একটি কারামতির আজও বিদ্যমান এটা হলো যে যখন শাহজাল রহমতুল্লাহি তা আল আলাই সিলেটের জমিনে আগমন করে তখন তার নিকট দুইটি পাখির ডিম ছিল আচ্ছা তো একটির সন্ধান ছিল না অপরটি তার প্রয়োজন মোতাবেক একবার টাইমের জন্য সে হুকুম দিল আল্লাহ পাকের আদেশে তার আপনার কি যে মুখের আল্লাহ তালা যখন আল্লাহর কেউ হয়ে যায় তখন আসলে সমস্ত দুনিয়ায় কি হয়ে যায় আল্লাহ তালার ক্ষমতা তার অধীনে হয়ে যায় তখন সে মাত্রই তখন ওই পাথরটা মুহূর্তের মধ্যে ওইটা ওই ডিমটা পাথরের মধ্যে পরিবর্তন হয়ে গেলো এরপর থেকে সে ওইটা তারা বিভিন্ন প্রয়োজনে তাইমন করতো আর আজও আলহামদুলিল্লাহ মাঝে শরীরের মধ্যে ওই পাথর দৃশ্যমান রয়েছে অনেকেই এটা জিয়ারুতু করার শৌভাগ গর্জন করে সোহান আল্লাহ বাত আচ্ছা মেসেজ এসেছে আমাদের কাছে কিছু আমরা কিছু মেসেজ সামিল করে ইনশাল্লাহ তালাহা আপনার কাছে আসছি রাজশাহী উত্তর রায়পাড়া থেকে লিখেছেন শ্রদ্ধেয় ভাইজান আমার সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাদার্নি চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক আহ মাশাআল্লাহ আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকতে পারি আমিন ওয়া আল্লাহ কবুল করে নিক এরপর তিনি এও লিখেছেন যে মাদানী চ্যানেল দেখার উৎসাহ সবাইকে আমি দিয়ে থাকি প্রদান করি আমার জন্য দোয়া করবেন নুরুল ইসলামের ভাই নুরুল আমিন ভাইয়ের কাছে একটি কালাম শুনতে চাই এ দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না যদি সংগ্রহে থাকে ইনশাল্লাহ অবশ্যই জানাবো তবে সবচেয়ে বড় বিষয় হলো আপনি আপনার নাম লিখেন নি হ্যাঁ নাম লিখেননি যদি ইসলামী বোন কেউ থাকেন তাহলে যেমন বিনতে সোলাইমান বিনতে নুরুল আমিন এইভাবে আপনারা লিখবেন মানে নিজের পিতার নাম যুক্ত করে এইভাবে বিনতে আপনার মিরাজ এইভাবে লিখে আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার বাবার নাম সহকারে সম্পৃক্ত করে আচ্ছা পাশাপাশি আরও একটি মেসেজ আছে লিখেছেন সোহান লিখেছেন মুন্সিগঞ্জ থেকে মাদানী চ্যানেল অনুষ্ঠান অলি আল্লাহ স্মরণে এই অনুষ্ঠান আমার একটি অনুরোধ ছিল হজরত শাহজালাল রহমাতুল্লাহি তাল সঙ্গী নাসির উদ্দিন হজরত নাসির উদ্দিন সিফা সালার রহমাতুল্লাহি তালের জীবনী সম্পর্কে কিছু আলোচনা করতেন উপকৃত হতাম কবুল করুক তো যেহেতু আপনি মাসাল্লাহ অবশ্যই আপনি আল্লাহর অলির আপনি ভক্ত দিওয়ানা তবেই তো আপনি লিখেছেন যে অমুকের জীবনী সম্পর্কে কিছুটা ইনশাল্লাহ পরবর্তীতে এ সম্পর্কে একটা পূর্ণ এপিসোড ইনশাল্লাহ আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন থাকে ইনশাল্লাহ আজ আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের চ্যানেলকে ভালোবাসার তৌফিক দান করুন জি নুরুল আমিন ভাই যদি সংক্ষিপ্ত হারে আমাদেরকে সংক্ষিপ্তভাবে একটু শুনিয়ে দেন এরপর আসবো ইনশাল্লাহ তালা সলেমান ভাইয়ের কাছে কোরআনের কিছু দলিল যদি থাকে এ বিষয়ে যে অলি আল্লাহর কারামত বলতে আদৌ কিছু আছে কি না জি শাহ জিন্দাবাদ শাহ জিন্দাবাদ শাহ Jahan, <laughs> <laughs> আজকে নুরুল আমিন ভাই সত্যিকার অর্থে অন্তর খুশি করে দিয়েছে হোস্ট যদি খুশি হয় ইনশাল্লাহ দর্শক কেন হবে না মার্শাল আসবো আপনার কাছে জি আজকে যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি বারবার একটা বিষয় আমরা তুলে আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে আউলিয়া কেরামের সান্নিধ্য কেন আমরা লাভ করব। মাজারাতে আউলিয়া কেন জিয়ারাত করব। তো কবি লিখেছেন যে জামানা ইয়াক সহবাতে বা আউলিয়া আমি আগে বলেছি বেহেতার আজসাদ সালাহ তাত বেরিয়া। আল্লাহ রলিগণের কিছুক্ষণের সান্নিধ্য লাভ শত বছরের রিয়া মুক্ত ইবাদতের চেয়ে উত্তম আর ওলামা ইকরাম বলেন যে যদি তুমি আল্লাহর অলিদের সাহচর্য থেকে বিমুখ হয়ে যাও আল্লাহর অলিদের সাহচর্যকে তুমি অস্বীকার করলে বিমুখ হয়ে যাও প্রকৃতপক্ষে তুমি আল্লাহ তালা থেকেই বিমুখ হয়ে যাবে আল্লাহ তালার যে ভলি তার প্রতি দুশ্মনি এখন বন্ধুর সাথে যদি শত্রুতা করা হয় তাহলে তো বন্ধুও বেজার হয়ে যাবে তো আল্লাহ তালার সাথে বন্ধুত্ব হবে কি করে যদি তার বন্ধুর সাথে শত্রুতা করা হয় এটা তো কমন সেন্সের ব্যাপার না ইটস এ ম্যাটার অফ কমন সেন্স এটা এত বেশি বোঝানোর কিছু নেই আর এই কথাগুলো বোঝার জন্য কোনো বড় বড় ডিগ্রি অর্জন করার দরকার নেই সিম্পল কথা যা কথা বাড়াবো না আসবো ইনশাল্লাহ তালা সোলেমান ভাইয়ের কাছে জি সুলেমান ভাই যে কেরামতের ব্যাপারে আলোচনা আমরা শুনছি তো কেরামতের আলহামদুলিল্লাহ অসংখ্য কেরামত আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে লক্ষ্য করেছেন তো আউলিয়া মাধ্যমে সংগঠিত হয় যেটা আউলিয়া কেরামদের মাঝে সংগঠিত হয় তো এই কেরামতের ব্যাপারে মহান আল্লাহ তালা কোরআনুল সুরান নাম এর মধ্যে আল্লাহ পাকবুল আরামিন সাত্রিশ নং আয়াত মোবারকা থেকে নিয়ে চল্লিশ নং আয়াতে মোবারকা পর্যন্ত আলোচনা করেছেন যেটা সর্বম যদি আমি বলি আল্লাহ পাকের নবী হজরত সুলাইমান আলী ইনি একদিন যেটা জানি যে ইনি এক দরগাহে অর্থাৎ সবার মধ্যে সবার মধ্যে রাজ্য সভায় যদি দর্শক বুঝেছে বললেন যে রানী বিলকিস এর যে সিংহাসন ছিল ইনার কাছে আসার পূর্বে প্রায় তিন মাইল দূরে ছিল আচ্ছা আর এই সিংহাসনের ব্যাপারে আপনার কিতাবের মধ্যে আছে এটা এত ওজন ছিল সাধারণ মানুষ কয়েকশো মানুষ মিলেও এটাকে তুলতে পারে নিয়ে আসবে এটার ক্ষমতা ছিল না এত ওজন ছিল তো রানী বিলকিসের যেই সিংহাসন তিন মাইল দূরে ছিল তখন সুলাইমান আলী ইরশাদ করলেন ইসমিল্লা রহমান বললেন যে হ্যাঁ আমার রাজসভাতে যারা আছে তোমাদের মধ্যে কে আছে যে এর সিংহাসন রানী বিলকিসের সিংহাসন সে আসার পূর্বেই আমার কাছে সে ইতাহ শহরের আসার পূর্বেই তার সিংহাসনটাকে নিয়ে আসবে তো ওই সময় যখন এই কথা ইনি বললেন তখন ওই স্থানে একজন জিন একটি জিন বললেন যে আমি নিয়ে আসবো আপনার সভা সদের কার্যক্রম শেষ হওয়ার আগে আগে আপনি এখান থেকে ওঠার পূর্বেই আমি নিয়ে আসবো আচ্ছা সভাসদের কার্যক্রমও কিন্তু বর্ণনা করা হয়েছে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত দুপুর পর্যন্ত এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে এটাকে নিয়ে আসবো এই কথা বললেন তখন সুলাইমান আলী বললেন না এর আগে কে আনতে পারবে আল্লাহ তখন এর মধ্য থেকে আল্লাহ তালা যাকে কাল আল্লা দি ইং দাহ মিনাল কিতাব যাকে আল্লাহ তালা কিতাবের জ্ঞান দান করেছে শুরুতে আমি আলোচনা করেছি যে

নদী আল্লাহ তালানহু ইনি বললেন যে আমি আপনার চোখের পলক পড়ার পূর্বেই নিয়ে আসবে বলা হচ্ছে যে ইনি কথা বলার সাথে সাথেই সুলাইমান আলী সালাতামের সামনে নিয়ে আসলো আল্লাহ সেই সিংহাসন চলে আপনি একটু আগে কথা যেটা বলেন সুক্রিয়ার ব্যাপারে আল্লাহর বলির এটা একটা অনেক বড় صفة. إني بولن قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليه فترفك بولن فلما رأه مستقرا عنده قال هذا من فضل ربي بولن إتا أنت কিভাবে এনেছে বললে হাদা মিন ফাদলি রব্বি এটা আমি আমার রবের হ্যাঁ অনুগ্রহে দয়ে আমি এনেছি আরেকটা জিনিস একটা শের আমি আপনার সাথে একটু সংযোজন করব মানে আমি এতই খুশি এতই উদ্বেলিত জি আলহামদুলিল্লাহ ওয়ালি আল্লাহর শান আলোচনা হচ্ছে কোরআন থেকে কবি কতই না সুন্দর বলেছেন

বা ক্ষমতা খিদমতকারীর যদি হয়ে থাকে তাহলে খিদমত গ্রহণকারী উভয় জাহানের মালিক ও মুখতার হুজুর করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের মর্যাদা কিরূপ হতে পারে যে উদাহরণটা আপনি দিলেন এটা তো খিদমত গুজারের ক্ষমতা সক্ষমতা মর্যাদা তাহলে যিনি খিদমত গ্রহণ করছেন সোলেমান আলাইসাল্লাম ওনার মর্যাদা কেমন আর যিনি সকল নবীদেরও নবী রসুলেরও রসুল তার মর্যাদা কেমন হতে পারে আলহামদুলিল্লাহ আপনি শুনে খুশি হবেন যেহেতু অনুষ্ঠান প্রায় শেষের দিকে সামনে আলহামদুলিল্লাহ আজকে এই বিষয় নেওয়ার একটা কারণ কিন্তু হযরত শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি তাআলার উরুস মোবারক আর আল্লাহ তালা তো আলহামদুলিল্লাহ দাওযাত ইসলামের তিন দিনের মাদানি কাফেলাও যাচ্ছে এখানে দ্বিনের কাজের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি দরবারে এখানে একটা প্রশ্ন আসতে পারে হুজুর যে আল্লাহর ওলিদের দরবারে কেন যাবেন এখানে কি আছে বা কাছে কেন যাবেন এটার ব্যাপারে লাস্ট আমি বলবো দেখেন আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে সুরা বাকারার শেষে যদি আমরা দেখি হরত জাকারিয়া আলী সরাতুয়ালসাল্লাম ইনি হরত মরিয়ম রদিয়াল্লাহ তালে একজন আল্লাহর বলিয়া ছিলেন মহিলা বলিয়া ইনার কারামত যদি দেখেন আল্লাহর বলিয়া ছিলেন সুরা বাকারার মধ্যে তিন নম্বর পাড়াতে রয়েছে এটা যদি কেউ দেখতে চায় তিন নম্বর পাড়ায় তেরো নম্বর পিস্টার লাস্টে রয়েছে যে হজর জাকারিয়া আলী সাল্লা একজন নবী একজন নবী আল্লাহর বলির কাছে কিভাবে যায় দেখেন এবং আল্লাহর বলির কাছে দোয়াও করেছেন একজন নবী আচ্ছা কেন করেছেন এটার মানে এটা না যে নবীর পাওয়ার মা আজাল্লাহ এনার থেকে কম বরঞ্চ এটার শিক্ষা যে আসলে সঠিক শিক্ষা ও যদি জাকারিয়া আলাই যখন মরিয়ম রদি আল্লাহ আনহা আল্লাহর ওলিয়া ইনার খেদমত করতেন তো ইনার কাছে একদিন গেলেন কুল্লামা দা জাকারিয়াল মেহরবা যখন জাকারিয়া আলিয় সালাতসাল্লাম মরিয়ম রদি আল্লাহ তালা আনহার যেখানে মেহরাব আছে ইবাদত আছে সেখানে গেলেন গিয়ে দেখলেন যে ওয়াজাদা দা দাহা রিস্ক এখানে রিজিক পেলেন ফল পেলেন এমন ফল যেই ফলের মধ্যে কোনো যেটাকে বলা হয় বে মৌসুমের ফল ওই সময়ে ফল আসার কোনো মৌসুম ছিল না ওই মুহূর্তে দেখলেন জাকারিয়া আলী সালাতাম দেখলেন মরিয়ম আল্লাহ তালা আনহার মেহরাবের কাছে এমন অসময়ের ফল পাওয়া গেল যখন পাওয়া গেল তখন বললেন কলা ইয়া ও আন্না লা হাদা হে মরিয়ম এই বে ফল তোমার মেহরাবে তুমি কোথেকে পেয়েছো মরিয়ম রদি আল্লাহ তালাকে প্রশ্ন করলেন জাকারি আলি সাল্লাহসাল্লাম যখন এই কথা বললেন তখন মরিয়ম রদি আল্লাহ তালা বলেন কলা ইয়া মরিয়াম আন্না আলাকি হাদা কলা থুয়া মিন ইন দিল্লা মরিয়ম রদি আল্লাহ তালা বলেন এটা আমি আমার মাওলা আল্লাহ তালার পক্ষ থেকে পেয়েছি হান আল্লাহ বললেন যে এখানে এই কথাটা বলার পর একজন আল্লাহর ওয়ালিয়ার ইবাদতের জায়গাতে ইনি যেখানে ছিলেন ওই জায়গাতে বে ফল পেয়ে আল্লাহর নবী জাকারিয়া আলী সালাতাম হোনা আলিকা দা জাকারিয়া জাকারিয়া রব্বা সাথে সাথে ইনি ওইখানে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আর কেমন দোয়া করেছেন ইনি বললেন যে মাওলা যেই ওয়ালিয়ার বরকতে বে মৌসুমে ফল দিতে পারে সেই মাওলা চাইলে আমার সময় মৌসুম ছিল মৌসুম ছিল না তো জাকারিয়ার সময়টা যখন ছিল প্রায় বলা হয় একশত বছর যেই সময়ে সন্তান হওয়ার ধারণা বা আমরা যদি বলি সন্তান একশো বছর পরে তো সন্তান এটা স্বাভাবিকভাবে সন্তান হয় না তো বললেন বে মৌসুমে আল্লাহ তালা যেই মরিয়মের বদলতে মরিয়মের দরবারে আল্লাহ তালা ফল পাঠাতে পারে সেই মরিয়মের দরবারে ওইখানেই মেহরামে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন আর আল্লাহ তালা দোয়া করার সাথে সাথে কি করলেন বে মৌসুমে যেভাবে ফল দিয়েছেন সেভাবে যে বে মৌসুমে আল্লাহ তালা নেককার সন্তানও দান করেছেন এটা কিভাবে তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি হুনা আলিকা দা আজ্বা আল্লাহ তালার দরবারে জাকারিয়া আলাহ সাল্লা সাল্লাম দোয়া করেছেন তো এই এটা থেকে আমরা জানতে পারি যে আল্লাহর বলিদের কাছে অবশ্যই যাওয়া বরকত এবং গিয়ে দোয়া করলে এটার ফলও রয়েছে আর এটা একজন নবী শিক্ষা দিয়েছেন আর এটা আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে উল্লেখ্য করেছেন তো এটার থেকে বোঝা গেল আল্লাহর বলিদের কাছে যাওয়া এটা নবীদের একটা তরিকা সত্যি ইমান উজ্জীবিত হয়ে গেল হ্যাঁ আল্লাহর মানে এমন আপনি একটা কথা বলেছেন যে যার পরে আর কোনো কথা থাকতে পারে না এরপর হচ্ছে মানুষের জন্য হেদায়েতের ব্যাপার জি এখানে আকিদাটা স্পষ্ট আমরা বলে দিচ্ছি যে আসলে দেখেন এর মানে এটা না যে নবীদের থেকে বড় হয়ে গিয়েছে বরংশ নবীদের কিছু কাজ আছে যেটা আমাদের জন্য শিক্ষা এটা আমাদের জন্য শিক্ষা তো এর থেকে যদি আর শিক্ষা না নিতে পারি বা আবার আপনার কাছে ফিরে আসবো সুলেমান ভাই ইনশাআল্লাহ তাআলা সময় যেহেতু আছে আরো কিছুক্ষণ যাব মিরাজ ভাইয়ের কাছে তার আগে কিছু কল আছে আমরা একটু কল অ্যাটেন্ড করে নিই হ্যাঁ তারপর ইনশাআল্লাহ তালা আপনার কাছে আসছি আবার কিছু আরও কিছু কারামত শুনবো আরও ইমান আমাদের উজ্জীবিত হবে আর মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্যই মনে রাখবেন কারামত যলকিক ঘটনা এটা অলি আল্লাহদের নিজস্ব কোনো ক্ষমতা নয় এটা আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা বলে এই ক্ষমতা আল্লাহর অলিগণ অর্জন করে থাকেন এই এই বিশ্বাসটাও রাখতে হবে এটার দ্বারা এটা নয় যে আল্লাহর অলিগণ নিজস্ব ক্ষমতা নিজস্ব সব কিছু এটা তো মাদানী চ্যানেল কখনো যেটা কোরআন হাদিসে আছে সেটাই মাদানী চ্যানেল আপনাদের সামনে উত্থাপন করছে আশা করি ইনশাল্লাহ তালা বুঝতে কোনো সমস্যা হবে না কিছু কল রয়েছে যে কল শুনিয়ে দিন কুমিল্লা থেকে বলছিলাম আমার নাম রবিউল হাসান ভালোবাসি ভালোবাসি আহ আপনি এতক্ষণ কোথায় ছিলেন বলেন তো অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে আমরা ইনশাআল্লাহ তালা চেষ্টা করব দেখি সময়ে কভার করা যায় কিনা ঠিক আছে যে পরবর্তী কল রাফিদিবাস মন্টাজউদ্দিন আমাদের প্রোগ্রাম চলছে তো অনুষ্ঠান দেখতে শুনারে চেষ্টা করেন প্রায় দেখিয়ে এখন দেখতেসি আরকি আল্লাহ দেখাছে মাশাআল্লাহ মাশা সঙ্গী থাকুন যে পরবর্তী কল কাঙ্গাল জেলা দুবোর মানতে গ্রাম আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ আমি প্রথমত

ইনশাল্লাহ তাহলে দর্শকের চাহিদাটাও আচ্ছা ঠিক আছে আপনি একটা অন্তরা করে দুইটা শুনিয়ে দিন কিছু আলোচনাও বাকি আছে মানুষের একটু ইলমে দিন অর্জন হয়ে যাবে

মার্শাল্লাহ মন একেবারে খুশি হয়ে গেল আজকে যেমন হামদনাথ তেমন না তেমন মার্শাল্লাহ অনুরোধের আসরও রেখতে রাখতে পেরেছি ফার্মাইশগুলো পূরণ করতে পেরেছি এটাও একটা খুশির ব্যাপার অন্যান্য দিন পারা যায় না সময় কভার করা যায় না যা যাই হোক যাবো মেরাজ ভাইয়ের দিকে জি মেরাজ ভাই শেষমেশ কিছু যেতে সময় শেষ কয়েকটি বিষয় অবশ্যই বলা দরকার সব ভালো তা যার শেষ ভালো তার হ্যাঁ তো আমাদের তো শুরুটাও ভালো শেষটাও ভালো আর আল্লাহ ওয়ালাদের আলোচনা হলে তো সবই ভালো হয়ে যায় সবই ভালো আলোচনাই তো রহমতপূর্ণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বন্না করা হয় শাহ জালাল রহমাতুল্লাহি তাআলা সিনিন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপনার সম্পূর্ণ আদর্শ বই এবং আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর উত্তরাধিকারী এবং নায়েবে নবী অর্থাৎ যার চলাফিরা তার প্রতিটা কথার ভঙ্গি এবং তার ইবাদতে এমন মনে হতো অর্থাৎ মানুষ দেখতেই এই কথা বলতো যাদের মধ্যে ইসলামী জ্ঞান ছিল তারা নাইবে নবী হিসাবে কি তাকে মুহূর্তের মধ্যে মেনে নিত আর তিনি রহমতুল্লাহ তা আলাই এর একটি বড় বিষয় যে ছিল যে তিনি বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করার জন্য এসেছিল তা ওলামা একরাম বর্ণনা করে তিনি রহমতুল্লাহ তা আলের কি সুন্নতির উপর আমল করা যে ঘটনা আমরা বুরহান উদ্দিন যেটা সময় সংক্ষেপ এত কথা বলা যাবে না যে বুরহান উদ্দিনের যে ছেলের যে কুরবানির কথা তো তিনার অন্তরে এই সুন্নতির বিষয়টা এত পরিমাণ আঘাত আনলো তিনি রহমতুল্লাহ তা আল আল ইয়ামিন থেকে বাংলাদেশে চলে আসলো তো এর থেকে যদি আমরা একটি মেসেজ আস যতক্ষণ সময় পর্যন্ত মাদানী ছিলেন দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে আল্লাহ রুলির আজকে আলোচনা আমরা করছি কেন সেই আল্লাহ আলার নামকে এই জমিনের মধ্যে জীবিত করে দিয়েছে আজকে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ লাখো মানুষ আজ মুসলমান তার ওই অক্লান্ত পরিশ্রমের বদলতে আল্লাহ আকবর তো তারা সুন্নতকে প্রচারের নিয়তে শুধু ইয়ামিন থেকে বাংলাদেশে চলে এসে অথচ আমি মুসলমানের ঘরে আমার জন্ম কিন্তু আমি অনেক সময় নামাজের ব্যাপারে সুন্নতের ব্যাপারে কেননা এটাও কিন্তু কিতাবের মধ্যে বন্যা করা হয় যে সুন্নতের প্রতি অটল থাকা এটা হল সবচেয়ে বড়ো কারামত আর তার জীবনের প্রতিটা অর্থাৎ প্রতিটা দিক এবং প্রতিটা চলাচলের কথা বর্ণনা করা হয় তার সাদৃশ্যতা এমন ছিল জানি মানুষ দেখলেই শূন্যতে নবীর কথা স্মরণ হয়ে যেত তার প্রতিটা দিক সেই জন্য আমরাও মাদানী চ্যানেল দর্শক সত্যি আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ

আমাদের চোর থেকে সাইদাবাদ থেকে অসংখ্য জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে গাড়ি যাবে আমরাও যাই ইনশাল অর্জন মাধ্যমে অন্তরের পবিত্রতা অর্জন হবে ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা ইবাদত করার মাধ্যমে লাভ করতে পারবো খুব চমৎকার বলেছেন দর্শক যেতে যেতে একটি কথা বলবো যে আল্লাহর অলিদের সান্নিধ্য এক মুহূর্তের জাস্ট ফর অ লিটল মোমেন্ট অ লিটল কী বলবো জাস্ট ফর দ্য টাইম বিং এক মুহূর্ত সময় আল্লাহর অলিদের সান্নিধ্যে থাকা ষাট বছরের নফল ইবাদতের চেয়ে উদ্যোগ ষাট বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম কিছু সময় হাতে রয়ে গেছে আমাদের তিন চার মিনিট সময় আছে যদি কিছু গুরুত্বপূর্ণ বাদাদেজ শাহ্লাল ইয়ামিনী রহমাতুল্লাহ ইতা আলাআলেহি ওনার আলহামদুলিল্লাহ একটা আলোচনার দিক যদি আমরা দেখি কেরামতের কথাই শেষ করে ইনশাল্লাহ আমরা বলবো যে শাহ্লাল ইয়ামিনীর রহমাতুল্লাহ তা আলালে ইনি যখন ইয়ামিন দেশে ছিলেন তখন তৎক্ষণে তৎকালীন সময়ে যে বাদশা ছিল বাদশার সন্তান এবং এর সাথেই ঘটনা সম্পর্কিত ইয়ামিনী রহমতুল্লাহ তালী আলহিহি শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ তাল এর আলোচনা এর মর্যাদা বা ইনার যে সম্মান ইজ্জত চতুর্দিকে যখন ছড়িয়ে পড়লো তো শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ তাল এবং এনার সঙ্গীদেরকে নিয়ে ওই সময়ের ইয়ামিনের যে স্থানে যে বাদশাহ ছিল তার কাছে দাওয়াত দেওয়া হলো এবং বলা হচ্ছে যে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ তালী আলীকে শরবত দেওয়া হয়েছিল এবং ইনার যারা আশেপাশে লোক ছিল ইনার সাথে যারা গিয়েছিলেন সকলকে শরবত দেওয়া হয়েছিলো ইভেন ইনার উপরে হিংসা হিংসার কারণে এনার যেই শরবত দেওয়া হয়েছে শরবতের মধ্যে বলা হচ্ছে বিষ মিশ্রিত করে দেওয়া হয়েছিল আচ্ছা যেন বিষ খেয়ে মারা যায় তো বলা হচ্ছে তখন ওই সময়ের বাদশাহ যিনি ছিলেন ইনার দরবারে যাওয়ার পর যখন এনাকে শরবত দেওয়া হলো শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ তালা আলাইহি আল্লাহর বলিদের এটাই কারামত বলি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ ইনাদের জবানে কি পাওয়ার দিয়েছেন ইনি বিসমিল্লা রহমান রহিম বলে ওই শরবত পান করলেন তো বলা হচ্ছে যে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ ইনি ওই মিশ্রিত শরবত পান করার বরকতে আলহামদুলিল্লাহ শাহজাল আল ইয়ামিনী রহমতুল্লাহ তালা আলী নিজের এবং ইনার সাথে যারা গিয়েছিলেন সকলেই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে শরবত পান করার পরেও একদম সুস্থ ছিল এবং এই বিষ তাদের শরীরে প্রয়োগ করতে পারেনি এবং আল্লাহ তালা আলহামদুলিল্লাহ ইসমিল্লিয়ায় রহমান রহিম পাঠ করার বরকতে আলহামদুলিল্লাহ শাহজালুল ইয়ামিন রহমানুল্লাহ তাল জবানের কি পাওয়ার ছিল আসলেই দেখেন এটা হচ্ছে পবিত্র জবানের বরকত তো যখন এর নামে আল্লাহর বরকত নাম নিয়ে আলহামদুলিল্লাহ পড়বে এটার বরকত অবশ্যই আসবে তো এটার থেকে উদ্দেশ্য হচ্ছে আলহামদুলিল্লাহ আমার আপনার আমার প্রত্যেকের উচিত আমরা আল্লাহর বলিদেরকে ভালোবাসি কিন্তু আমাদের চলাফেরা যেন আল্লাহর বলিদের আমাদের চ্যানেলে দর্শক খুবই সুন্দর কথা বলেছেন সোলেমান ভাই যে আমরা শুধু শুধু উপন্যাস পড়ে নভেল পড়ে হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের চিত্রালি এটা সেটা নানান ধরনের কত ধরনের বই আছে নাম নেওয়া সম্ভব না এগুলো পড়ে অযথা সময় নষ্ট করে আল্লাহর ওয়ালিদের জীবনী পড়ুন তাদের ইনশাল্লাহ তালা ফয়েজ ও বারাকাত অর্জন হবে আর যখন আল্লাহর অলিদের প্রতি ভালোবাসা চলে আসবে না এই আল্লাহর অলিরাই ইনশা আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে আমাদের জন্য ইনশাআল্লাহ তালা অনেক মানে উপকারের একটা মাধ্যম তালা হয়ে যাবেন কেননা আপনি শুনলেন যে আলোচনার মাঝে যে আসিফ বিন বারকিয়া রহমতুল্লাহি তালা আলায় হ্যাঁ চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন তুলে নিয়ে চলে এসেছেন চোখের পলকে চোখের পলক ফেলতে না ফেলতেই তো সেখানে আল্লাহর অলি যারা আছে এদের পক্ষে কি সম্ভব না যে আমাদেরকে ফাইজ ও বারাকাত আমাদেরকে দান করবেন অবশ্যই সম্ভব একটা আরো যিনি অনুমতি দেন এতটুকুই তো যথেষ্ট না বলা হচ্ছে ইন্দা দিক্রুস আল হিনাংজিরুর রহমান যেখানে নেককারদের আলোচনা করা হয় সেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হয় বর্ষিত হয় তো যেখানে আলোচনা হয় আর যেখানে স্বয়ং আল্লাহর বাণী থাকবেন সেখানে বরকত দর্শক সময় একেবারে শেষ ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে যদি সম্ভব হয় সে পর্যন্ত সবার সুস্বাস্থ কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসালম அல்லாம் அல்லாரை